সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্প্রতি একটা প্রতিবেদন প্রকাশ করেছে বা সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বলেছে, গত 15 বছরে বিভিন্ন ব্যাংক থেকে 92,000 কোটি টাকা লোপাট হয়েছে। ব্যাংক খাত থেকে 92,000 কোটি টাকা লোপাটের এই তথ্যগুলো তারা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টগুলো একত্রিত করে সেই হিসাবটি করেছে। তো হঠাৎ করে এই বক্তব্যের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং তথ্যমন্ত্রী হাসান মাহমুদ দুজনই তীব্রভাবে এটার প্রতিবাদ করেছে। আমাদের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমরেজাউল করিম তিনি ঘুষ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নৌকায় ভোট দিন। তাহলে এই গত 15 বছরে যে ঘটনাটা সিপিডি বলল, মানে সেটা কি মিথ্যা? এবং এটি দেখেন, আমি আরেকটা প্রতিবেদনে শিরোনাম বলি যে ডলার সংকট, খেলাপি ঋণ আর ব্যাংক তছরুপের বছর। একটা বছরের হিসাব করে বলছে পুরো বছর জুড়েই ছিল ডলার সংকট, খেলাপি ঋণ আর ব্যাংক তছরুপের বছর। মানে কি পরিমাণ যে লোপাট হয়েছে, টাকা পাচার হয়েছে, এটা মোটামুটি ওপেন সিক্রেট ব্যাপার। এবং সরকারি মহলও যে স্বীকার করে না তাও না, কোনো কোনো ক্ষেত্রে তারা স্বীকারও করছে। এবং এখন এই প্রশ্ন হচ্ছে যে তাহলে গত 15 বছরে তাহলে সরকার কি করলো যে এখন ভোট দিতে হবে নৌকায়? এই কারণে যে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, তাহলে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কথা এখন বলা হচ্ছে কেন? তাহলে গত 15 বছরে কি করা হলো, এটা একটা প্রশ্ন। আমি দেখি যে 92,000 কোটি টাকা কোথায় গেল সিপিডির কাছে জানতে চান ওবায়দুল কাদের। কেন এত ক্ষেপলেন, এটা কি কোনো অস্বাভাবিক কোনো চিত্র বললো কিনা সিপিডি, যে কারণে তিনি খুবই গোস্বা করেছেন। ব্যাংক লোপাট নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন যে এই 92,000 কোটি টাকা কোথায় গেল সেটা একটু জানতে চাই, এই টাকাগুলো কোথায় আছে। ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিনি এই কথা বলছেন। সিপিডির গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে গত 15 বছরে 92,000 কোটি টাকা অর্থনৈতিক খাতে লুটপাট হয়েছে। গত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় এই বিষয়ে ক্ষমতাসীন দলের অবস্থান কি? জবাবে ওবায়দুল কাদের বলছেন, আমার জবাব একটাই, এই 92,000 কোটি টাকা কোথায় গেল সেটা একটু জানতে চাই, এই টাকাগুলো কোথায় আছে। সন্ধান দিলে তখন আমরা জবাব দেব, আমাদের জানা নেই। আচ্ছা, একটা তথ্য তুলে ধরা হয়েছে, এটা কোথায় গেল, কিভাবে গেল, কিভাবে পাচার হলো নাকি হলো না, এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন বা বক্তব্য এটা সরকারই দেবে। এটা যে সংস্থাটা তথ্য তুলে ধরলো সেটা কি অপরাধ করলো? মানে দুর্নীতির অভিযোগ করা বা সেই বিষয়ে আর্জি জানানো, এটা এটাও কি একটা অপরাধ? এটার ব্যাপারে সরকারের দায়িত্ব কি? সরকার হচ্ছে এর জবাব দিবে, ব্যাখ্যা দিবে, বিশ্লেষণ করবে, বলবে যে না হয়েছে অথবা হয়নি। সিপিডির প্রতিবেদনে বলা হচ্ছে বর্তমানে যে সংকট চলছে এর আগে একসঙ্গে এত চ্যালেঞ্জে পড়েনি দেশের সামষ্টিক অর্থনীতি। সত্য, অর্থনীতি নানা চাপে আছে, এটাও মিথ্যা না। অর্থনীতি ক্রমেই ভঙ্গুর থেকে ভঙ্গুরতর হচ্ছে, কমছে রাজস্ব আয়, ব্যাংকিং খাত আরও দুর্বল হচ্ছে, বাড়ছে মূল্যস্ফীতি। 5 বছরে জিনিসপত্রের দাম 9% থেকে শুরু করে 400% বেড়েছে। এছাড়া শ্রম ইস্যুতে আন্তর্জাতিক চাপ বাড়ছে, অবস্থায় এই খাতে কার্যকর উদ্যোগ না নিলে বৈদেশিক বাণিজ্য ও রপ্তানি বাধাগ্রস্ত হতে পারে। সংস্থাটির মতে অর্থনৈতিক সংকট সমাধানে বড় ধরনের সংস্কার দরকার। এখানে ভুল কথা কোথায়? এখানে অন্যায্য কি বক্তব্য রেখেছে এটা বোঝা যাচ্ছে না। একইভাবে দেখা যাচ্ছে যে তথ্যমন্ত্রী বলছেন সিপিডি কোনো গবেষণা করেনি, তাদের রিপোর্ট নির্লজ্জ, মিথ্যাচার, কঠিন একটা প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। আচ্ছা, তিনি বলছেন যে তারা কোনো গবেষণা করেনি, কিছু পত্রিকার কাটিং জোগাড় করে একটা রিপোর্ট তৈরি করে সেই আলোকে সংবাদ সম্মেলন করা হয়েছে, তাদের বক্তব্য নির্লজ্জ, মিথ্যাচার ছাড়া কিছু নয়। সোমবার মন্ত্রী নিজের জেলা বন্দরনগরীতে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। তো এই যে সিপিডি একটা গবেষণা প্রতিষ্ঠান, তারা কি করবে? বিভিন্ন সোর্স থেকে তারা তথ্যপত্রগুলো একত্রিত করবে, করে তারা এটা প্রকাশ করবে। এই তথ্যগুলি যখন নাকি বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে গণমাধ্যমে, তখন কি সরকার প্রতিবাদ করেছে? প্রতিবাদ তো করেনি, ব্যাখ্যা দেয়নি। তো সেইগুলো তারা একসঙ্গে প্রকাশ করেছে, এতে গাত্রদাহ হওয়ার কি কারণ আছে এটা পরিষ্কার না। তো
এই কারণেই বলছিলাম যে সমর রেজাউল করিম বলছেন যে এখন ঘুষ দুর্নীতির বিরুদ্ধে মানে প্রতিবাদ জানাতে নৌকায় ভোট দিন। তাহলে গত 15 বছরে তাহলে কি হলো, ঘুষ দুর্নীতি প্রতিরোধ তারা কি করতে পারেনি? এই প্রশ্নগুলি স্বাভাবিকভাবে সামনে আসে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।